হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। আবারও চলে এসেছি আপনাদের সামনে ব্লগ নিয়ে। আজকে 1 মে, সকাল 9টা। জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, দেরি করে উঠলাম। নর্মালি এত দেরিতে উঠি না, অফিস থাকে বলে সকাল সকালই 7টার সময় উঠে যাই। বাট আজকে একটু দেরি করে উঠলাম, কারণ আজকে ছুটি আছে। তো সারা সপ্তাহের যত জামাকাপড় জমে, স্পেশালি সানডেতেই ধোয়াধুই হয়। যত বেডশিট বলো বা উইন্ডো কভার বলো, সেগুলো সব কিছুই সানডেতেই কাচা হয়, ওয়াশ হয়। বাট আজকে যেহেতু ছুটি আছে মে ডে, তো আজকেই সব কিছু করে নিই, কারণ তাহলে সানডেটা এক্সট্রা একটা টাইম স্পেন্ড করতে পারবো। তো চলো আজকে বেডশিটটা চেঞ্জ করে নিই, তারপরে কথা বলছি। হচ্ছে দেখে আসি, একটু দেখে নিই। সকাল সকাল উঠে গেছে, আজকে সকাল সকাল উঠে আজকে স্নান করে নিয়েছে, তো নাস্তা বানাচ্ছে। কি বানাচ্ছ? উপমা, তাই তো? একটু হাই করে দাও। হাই, গুড মর্নিং। অ্যাকচুয়ালি ও সকাল সকালে স্নান করে নেয়, আই থিঙ্ক। ইনফ্যাক্ট আমিও স্নান করে নিই, যেহেতু আজকে অফ ডে, ছুটি আছে, তো আমি একটু লেজিনেস দেখালাম। ইনফ্যাক্ট অনেক কিছুই, ছুটিটা বাইরে আছে, ঘরে নেই, ঘরে কাজ করতে হবে। ঘরে কাজ করতে হবে, রাইট। তো ঘরে কাজ তো করলাম, বেডশিটটা চেঞ্জ করে দিলাম। কাঁচাকুটি তো তুমি করবে, উপমার সঙ্গে আর কি বানাচ্ছ? কফি? তো রান্নাঘর ঘুরে দেখালাম, তো আজকে আজকে আমার 1st ব্লগ। মানে অ্যাকচুয়ালি এর আগে আমি একটা ইন্ট্রোডাকশন ব্লগ বানিয়েছি কালকে, তো আজকে এটা আমার একদমই 1st ব্লগ। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনাদেরকে দেখাই, আমি অ্যাকচুয়ালি যে বেডশিটটা চেঞ্জ করলাম, তো বেডশিটটা চেঞ্জ করার পর যেগুলো আছে আমার, বললাম যে তখনই ফার্স্টেই বললাম যে আমার যে জামা প্যান্টগুলো থাকে, বেডশিট চেঞ্জ করার থাকে, সেগুলোকে ভিজিয়ে দিই। নাস্তা রেডি আছে? নাস্তা রেডিও, আর আমার খাওয়া হয়ে গেছে। খেয়ে নিলে? হ্যাঁ। কি অবস্থা, আমার জন্য রেখে দিয়েছে, নিজে খেয়ে নিয়েছে? রেখেছি তো, না দিয়ে তো। কফিটা বানিয়ে দাও।
কফিটা বানাচ্ছি কিন্তু এমনি রোজ আমি না দিয়ে খেয়েছি এই যে শুধু আমার জন্য রেখে দিয়েছে তো আমি খেয়ে নিই দেখি কেমন টেস্ট হয়েছে দারুন খেয়ে নিই কথা বলছি সেট জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে নাস্তা করা হয়ে গেছে তো এবারে আমার তো ভাই স্নান করে নিয়েছে অ্যাকচুয়ালি ও স্নান করেই নাই স্নান করেই প্রথমে মানে সকালে উঠে যোগা তারপরে হালকা হালকা এক্সারসাইজ করে তারপরে ও স্নানে যাই স্নান টান করে ও নাস্তা বানাই তো সব কিছু হয়ে গেছে আজকে তো আমারই বাকি আছে তো স্নান করে আসি তো অল সেট গাইস স্নান করে চলে এসেছি চলো দেখি এবারে কি রান্না করছে কি রান্না করছো রান্না আলু পটল একদম ঝিঙে আলু তরকারি মানে একটা ভাপা করলা ভাজা ডাল ভাত কি হয়ে গেছে ভাত হয়ে গেছে আজকে শনিবার তাই তো শনিবার আমরা নর্মালি ননভেজ খাই না তো আজকে যে আইটেমগুলো হচ্ছে সবই ভেজ তো হাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি রিয়া কাটছে ঝিঙে কাটছে বেশ সুন্দরভাবে একটা আইটেম হবে ঝিঙে আলু তরকারি আর একটা আইটেম অলরেডি কাটা আছে আলু পটলের তরকারি আর একটা ফ্রাই হবে করলা ভাজা তো সবগুলো কেটে রেখেছে দেখতে পাচ্ছেন আলু পটলের তরকারির জন্য আলু আর পটল কেটে রেখেছে করলা কেটে রেখেছে করলা ভাজা করার জন্য ইনফ্যাক্ট কড়াইও রেডি আছে তো চলুন সমস্ত আইটেমগুলো রান্না হয়ে খেয়ে নিয়ে এসে আমরা কথা বলছি আবার নিউজ দেখছিলাম যেখানে মানে খুব বাজে কন্ডিশন ইনফ্যাক্ট নিউজ দেখতেই ভয় লাগছে যখন আপডেট দেখছি যে কী কন্ডিশন তো যখন খুলে দেখলাম এত বাজে কন্ডিশন মানে লাস্ট ইয়ার যেভাবে স্প্রেড হয়েছিল তার থেকে এই বছরের যে কন্ডিশনটা সেটা টোটালটাই সেম বা তার থেকে বেশি খারাপ কারণ এখন মানুষের শ্বাসকষ্ট হচ্ছে তো অক্সিজেনটা খুব বেশি পরিমাণে দরকার হচ্ছে পেশেন্টের ইনফ্যাক্ট অক্সিজেনের অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে যেটা আমরা লাইভ দেখতে পাচ্ছি টিভি নিউজে তো এখন ইনফ্যাক্ট এর একটা ফ্রেন্ড অ্যাকচুয়ালি সেদিন আমি এখানে ছিলাম না আমি একটা জায়গায় গেছিলাম তো আমি ফিরলাম বাড়ি ফেরার পরে আমাকে আমার ওই ফ্রেন্ডটা কল করলো ঠিক আছে তারপরে কল করে বলছে যে রিয়া তোর হাজব্যান্ড তো একটা সেক্টরে আছে যেখানে মেডিকেল একটা ব্যাপার আছে তো সেখান থেকে ও বললো যে তুই কি জানিস কোথাও অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাবে কি না এখানে তো আমি ভাবলাম যে দেখছি আমি কথা বলে দেখবো আরও আমি কয়েকটা বন্ধুবান্ধবের সাথে কথা বললাম যারা এনজিও বগেরা করে তো এনজিও যারা করছে তারা বললো যে হ্যাঁ অক্সিজেন সিলিন্ডার অ্যাভেলেবেল আছে কিছু কিছু জায়গায় তো টাকা দিয়ে নিতে হচ্ছে তবে হ্যাঁ কিছু কিছু এরকমও আছে এনজিওসগুলো চলছে যারা অক্সিজেন মানে দিচ্ছে ফ্রি অফ কস্ট ঠিক আছে সেটা ওদের কাছ থেকে গিয়ে নিয়ে আসতে হচ্ছে তো আমার খুবই খারাপ লাগছিল যে
এতটা বাজে কন্ডিশন, এতটা বাজে সিচুয়েশন যে মানুষকে মানে মানুষ কাঁদছে অক্সিজেনের জন্য। তো দেখুন আমি এটাই বলবো যে প্লিজ সবাই সেফ থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, যা হবে বাড়িতে থাকবেন, ঠিক আছে? মানে যেটা কিছু খেতে ইচ্ছে করছে বাড়িতে তৈরি করে খাবেন, যা ইচ্ছে, যেটা আপনার যেভাবে আপনি এন্টারটেইন হবেন হন, কিন্তু সেটা বাড়িতে। প্লিজ বাড়ির বাইরে এখন যাবেন না, খুব এসেনশিয়াল না হলে একদমই না, একদমই না, ঠিক আছে? ইনফ্যাক্ট আমরাও বাড়ি থেকে আমাকে বেরোতে হয়, কারণ আমার জবটা এমনই, আমাকে বাড়ির থেকে বেরোতে হয়, সকালবেলায় বেরিয়ে গিয়ে সন্ধ্যেবেলায় আসতে হয়, তো আমাকে তো প্রিকশন নিয়ে বেরোতেই হয়। তো আমিও প্রিকশন নিই, বাড়ি ফিরে যখন আসি তখন অবশ্যই সব কিছু ছেড়ে রেখে একদম ফ্রেশ জামাকাপড় পরেই ঘরে ঢুকি। তো এই সমস্ত ইনফ্যাক্ট হ্যান্ড স্যানিটাইজ বা হ্যান্ড ওয়াশ অবশ্যই বাড়িতে ঢোকার সময় বাড়ির সামনেই মানে গেটের সামনেই একটা হ্যান্ড ওয়াশ রেখে দেওয়া উচিত, যখনই এন্ট্রি করব ঘরে, তো সেখানে জামাকাপড়গুলো খুলে রেখে হাত পা অবশ্যই সাবান দিয়ে বা স্যানিটাইজ করে তারপরে হাত ও হ্যান্ড ওয়াশ করে তারপরে ঢোকা উচিত। স্যানিটাইজ করুন, যারা বাইরে যাচ্ছেন, যাদের হয়তো বাইরে যেতে হবে, যাদের জব আছে, ঠিক আছে? ম্যাক্সিমাম এরকম আছে যাদেরকে জবের জন্য বাইরে যেতে হচ্ছে, বেরোতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। তো প্লিজ আপনারা সেফলি কাজ করবেন, সেফলি থাকবেন, যত মানে হ্যান্ড স্যানিটাইজ করা, মাস্ক পরা, এগুলো সব মেনটেন করে থাকবেন, বিকজ সিচুয়েশনটা একদম ওয়ার্স হয়ে যাচ্ছে, যেটা একদম আমরা মানে কখনো ভাবতে পারিনি যে এই রকমও কন্ডিশন আসতে পারে ইন রিয়েল লাইফ, যে আমরা আমাদেরকে অক্সিজেন সিলিন্ডার খুঁজতে হবে, যে অক্সিজেন সিলিন্ডার আছে তো দাও, আমার দরকার আছে, আমি অক্সিজেন দরকার, আমার অক্সিজেনের কমি হচ্ছে। সো ফ্রেন্ডস, প্লিজ সবাইকে আমি বলবো যে স্টে সেফ। অ্যান্ড মানে আমরা অ্যাকচুয়ালি কখনো বুঝতে পারি না বা ভাবি না যে আমাদের সাথে কী হতে চলেছে, আমরা জানি না যে কালকে আমাদের দিনটা কেমন আসতে চলেছে। হ্যাঁ, একটা কথা আমি বলবো সবাইকে যে প্লিজ প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে না একবার ভগবানকে মানে থ্যাংকস জানাবেন যে হ্যাঁ আজকে আমরা সেফ আছি, সুস্থ আছি, আর মানে ভালো আছি, ঠিক আছে? অনেক মানুষ এমন সিচুয়েশান আসছে, খেতে পাচ্ছে না বা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। তো সত্যিই উই আর লাকি যে আমরা সেফ আছি, ভালো আছি, সুস্থ আছি, আর সবাই আমরা যারা এরকম সেফ আছি, সুস্থ আছি, ভালো আছি, সবাই একবার করে থ্যাংকস জানাবেন। আর প্লিজ ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন, যেটা এন্টারটেইন করা, এন্টারটেইন হওয়া, এনিথিং, যেটা আপনাদের ইচ্ছে আপনারা বাড়িতে বসে করুন। আর ইনফ্যাক্ট তার সাথে একটা জিনিস আমি বলে রাখি, অবশ্যই পজিটিভ কথাবার্তা বলবেন, একদম স্টে পজিটিভ এন্ড টক পজিটিভ, যে কোনো কিছু যাই হোক নেগেটিভ কিছু হয়ে গেল এটা ওর বাঁচবে না, এমন নয়। যদি আপনাদের আশেপাশে যদি সাপোজ কারোর করোনা হয়েছে, ঠিক আছে, তো সেই সময় আমার মনে হয়, আমার এটা পার্সোনাল ভিউ, যে ওই টাইমে আমাদের ওনাদেরকে সাপোর্ট করা উচিত, মোটিভেট করা উচিত যে না কিছু হবে না, বিকজ কোভিড ইজ এ কিওরেবল ডিজিজ, ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক যে মানুষ মারা যাচ্ছে, অবশ্যই মানুষ তো অনেক মারা যাচ্ছেন এখন, মানে সেটা নিয়ে কিছু বলার নেই, ডেথ রেটটা এত বেড়ে গেছে ডিউ টু কোভিড, বাট দেন অলসো কোভিড ইজ কিওরেবল। তো ভয় পাবেন না, প্যানিক হবেন না, কাউকে প্যানিক করে তুলবেন না এমন কোনো কথা বলে যে আরে বাপরে কোভিড হয়ে গেছে তো এবার তো শেষ, না, একদমই না, কোভিডটা কিওর হচ্ছে। তো বি সেফ, সবাই ভালো থাকুন। আমি একটু আসছি, কারণ আমি রান্না বসিয়েছি, তো আমি আবার একটু পরে এসে বলছি। তো চলো, যাই, আমাদের কিছু অফিসের কাজ আছে সেগুলো করে নিই, ততক্ষণের জন্য বাই। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাপি থেকো, এবং লাস্টলি আর একটা কথা বলবো, পজিটিভ থেকো। টাটা।